নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিকা আর আমার চ্যানেল কুকিং চন্দ্রিকা তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চালের পায়েস বা মিষ্টি অন্ন ভোগ, যা মা লক্ষ্মী বা অন্য অন্য প্রসাদে আমরা দিয়ে থাকি। এবার দেখো, একটা ফ্রাই প্যানে আমি কিছু কাজু কিশমিশ একটু ঘি দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা হয়ে গেছে। দেখো, জাস্ট হালকা ফ্রাই করে নিলেই হবে। এটাকে আমি তুলে নেবো এবার। এবার ওই একই ফ্রাই প্যানে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি, এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, এটা ফুটে উঠেছে। এবার আমরা চালটা দিয়ে দেব। যে যেরকম চাল ব্যবহার করবে তার দ্বিগুণ পরিমাণ দুধ ব্যবহার করবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আমি এখানে 50 গ্রাম মতো চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। তোমরা যদি 100 গ্রাম চাল দিয়ে পায়েস রান্না করতে চাও বা মিষ্টি অন্ন রান্না করতে চাও, তাহলে 1 কিলো দুধ ব্যবহার করবে। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, লো মিডিয়ামে এটাকে ফুটিয়ে নেব। এবার দেখো, আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম, এবার ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি, দেখো, একটা তেজপাতা মাঝখান দিয়ে ফেড়ে। এটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে খুব সহজে রান্না করা যায়। এবার দেখো, দিয়ে দিচ্ছি কিছু কাজু কিশমিশ, এটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা ধরে। এবার দেখো, চালটা আমার ফুটে উঠেছে। এবার আমরা মিষ্টিটা দিয়ে দেবো। চালটা ফুটে ওঠার আগে মিষ্টিটা দিলে চালটা শক্ত থাকে বা অনেক সময় ভালো হয় না। এবার দেখো, চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তেমন দেবে। চিনিটা দেওয়ার পরে দেখো, অনেকটা আরও লিকুইড হয়ে গেছে। এটাকে শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর দিয়ে দিলাম একটু ইলাচ গুঁড়ো, এটায় ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দেখো, আরও অনেকটা লিকুইড হয়ে গেছে, চিনিটা গুলছে তাই। এবার এটাকে একটু শুকিয়ে নেব আমরা, নিলেই এটা রেডি হয়ে যাবে। এভাবে কম সময়ে কত সহজে দেখো এটা তৈরি হয়ে গেল। এটা জন্মদিনে ও ব্যবহার করতে তৈরি করতে পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।